আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলামিন বলেন। স্যার, আমি আসলে আমি আপনার বাসাটা, এর আগেও আমি অনেক ভিডিও দেখছি আপনার, কিন্তু আমি বাংলাদেশে ভাষা শেখার জন্য এড ভিডিও হয়েছিলাম, আলামিন ওইখানে আমি আপনি দুই কি চারটা। বাংলাদেশ থেকে? জি 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 স্যার, আমি বলেন। বাংলাদেশে হোমগেটে একটা কোচিং সেন্টার ভর্তি হয়েছিলাম স্যার, ওইখানে আমি কয়েকটা ক্লাসও করছি, কিন্তু ওইখানকার মানে থিওরি যে ওনারা যেভাবে পড়াও, ওইটা আসলে মানে রপ্ত করার মতো না। তো আমি ওইখানে ভর্তি ক্যান্সেল করে আপনার কাছে এসে ভর্তি হয়েছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, এখন আপনার ক্লাস গুলো করে মোটামুটি কিছু বলতে পারি। আর আপনার ইনশাল্লাহ ক্লাস আপনি গুলো জি আপনি বলেন। 3 মাস ক্লাস করার পর অবশ্যই ভালোভাবে বলতে পারবেন। একজন ইতালিতে যারা কিনা 5 বছর 7 বছর যাবত রয়েছে, তারা যেভাবে বলে আপনিও ঠিক এভাবে বলতে পারবেন এবং শুদ্ধভাবে বলতে পারবেন। পড়তে হলে আপনাকে কষ্ট করতে হবে, অনেক জায়গাতে যেতে হবে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই ভালোভাবে গাইড দেওয়ার জন্য এবং মানে সহজ পদ্ধতিতে শেখানোর জন্য। ওকে, অন্য আরেকজন বলেন, জি ভাই, আপনার এতদিন ক্লাস করার পর আপনার এক্সপিরিয়েন্স কি, কে বলবেন? আমি বলি ভাই জি। বাইজিৎ বলেন। সালাম আলাইকুম স্যার, আমি ইটালিতে আসছি 5 থেকে 6 মাস। আমি আপনার ক্লাস করে স্যার খুবই উপকৃত হয়েছি স্যার। আপনার ক্লাস গুলো আমার কাছে মনে হয় যে স্যার, ওই যে আমরা যখন নাকি এসএসসি বা জিএসসি দিতাম, এর 3 মাস আগে যে একটা শর্ট সিলেবাসের মতো বের হইতো, আপনার ক্লাস গুলো আমার কাছে মনে হয় স্যার আপনি সবগুলো যাচাই বাছাই করে একটা শর্ট সিলেবাস বের করছেন, যে কারণে স্যার অল্পতেই মানে অনেক ইটালিয়ান শিখা সহজ হয়ে গেছে। এটাই আর কি আমি বলতে চাইতেছি যে আপনার ক্লাস করে স্যার আসলে অনেক উপকৃত হয়েছি। আপনাকে ধন্যবাদ স্যার তার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাস তো এখনো শেষ হয় নাই, মাত্র শুরুর দিকে আছে। আমরা কয়েকটা টেন্স দেখলাম, আমরা যখন টেন্স শেষ করব, আর্টিকেল শেষ করব, প্রিপোজিশন শেষ করব, প্রোনাউন শেষ করব, পসেসিভের কাজ করব, অ্যাডজেক্টিভের কাজ করব, তখন বুঝতে পারবেন যে আপনি কিভাবে হচ্ছে ইটালিয়ান বলতে পারেন। বাট আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে পড়তে হবে। আমি যেই পড়াগুলোই দেই না কেন, আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাসেল, আপনি এতদিন জি ক্লাস ভাই, করে কি বুঝতে পেরেছেন এবং আপনার কি রকম কন্ডিশন ছিল, বর্তমানে কি কন্ডিশনে আছেন? আমি ভাই যে সময় মানে আপনার ক্লাস সব ভর্তি হই নাই, তখন আমি মানে বাসার মধ্যে পাক্কা 6 মাস ধরিয়া মানে ইটালি মধ্যে আসছিলাম, আমি মানে লাগার মধ্যে আর কি। তখন আমি 6 মাসে আমি বললে আপনারা আসবেন, 6 মাসে আমি মানে 10টা বার শিখছি, ওটা 6 মাস আমি 10টা বার শিখছি। তারপরে কারণ এখানে তো আমাকে কেউ তাইজ দেয় না, আমি যে সময় মন চাই সময় পড়ছি। কারণ এখন তো আমি মানে আপনার ক্লাসে ভর্তি হয়েছি, এখন যাই হোক আপনি তাইজ দেন, কারণ না পারলেও সরম, না পারলেও সরম। এখন আমি পড়তে বই, কারণ কেউ অনুসারে দেখা যাচ্ছে আমি অনেক পারছি, মানে আগের অনুসারে আমি অনেক কিছু পারছি, অনেক কিছু। এখন আমার অপরটার সাথে আমি কথা বলতে পারি মোটামুটি ভালো, তার জন্য মানে অনেক আমি যতটুকু পারি ততটুকু অনেক বেশি ওকে, শুক্রিয়া জ্ঞাপন করি ভাই। ধন্যবাদ আপনাকেও। আমি ধন্যবাদ হচ্ছে ভাই আপনাকে। আপনাকে সঠিকভাবে গাইড দিতে পারছি কিনা, বাট আপনার মাথায় আসতে পারতেছি কিনা, জি অর্থাৎ জি আমার ভাই, বোঝানোর ধরনটা আপনার কাছে কিরকম লাগছে? জি ভাই, অনেক অনেক ভালো, যাক, আলহামদুলিল্লাহ। অনেক তাহলে ভালো। বুঝতে পারছেন, আপনি যদি আরো 2-2.5 মাস ক্লাস করেন তাহলে অবশ্যই আপনি ভালোভাবে কথা বলতে পারবেন। ওকে, জি জি অতএব ভাই, আপনাকে বেশি করে জি ভাই, পড়তে হবে। রাহিম খান, রুহান ইসলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি আপনার মতামতটা দিন। স্যার সত্যি কথা বলতে কি, আমি প্রায় ইতালিতে আছি প্রায় 1.5 বছর, কিন্তু 1.5 বছর ঠিক আছে, কাজের অনেক মনে করেন চাপে ছিলাম, প্রায় 30 লক্ষ টাকা খরচা করে আছি। তার পরে মনে করেন বাসার দিক ঠিক আছে, ততটা মনোযোগ দিতে পারি নাই। টিচারিং ঠিক আছে, আপনার ক্লাস করে ঠিক আছে অনেক কিছু শিখছি, কিন্তু আগে এখন একটা কাজ করি, আগে ঠিক আছে বস অনেক কথাই বলতো, আমি কিছুই মানে হয়তো কিছু কিছু বুঝতাম, কিন্তু মনে করেন শুধু তাকায় থাকতাম, কিছু বলতে পারতাম না। কিন্তু আপনার ক্লাস করার পর থেকে মানে বস যে মনে করেন জিজ্ঞেস করে, এখন মনে একবার পুরোপুরি বুঝি, আবার কিছু ঠিক আছে মনে করেন শর্টকাট কিছু মনে সার ওই বসরে হয়তো কিছু মনে করেন বুঝে বলতেও পারি, কিন্তু বস আমার দিকে মাঝে মাঝে তাকাই থাকে, তুই এখানে কাজ করতে 1 বছর ধরে, কিন্তু আগে ভাষা পারতি না, কিন্তু এখন দেখি ইদানিং ধরে মাসখান ধরে তুই বালি পটপট করে কথা কস, অনেক খুশি হয় বস এখন ঠিক আছে, কথা আয় শুনে অনেক খুশি হয়ে যাবে।
হ্যাঁ দেখ আমাদের কোর্স কিন্তু এখনো শেষ হয় নাই, আমরা মাত্র দশম হ্যাঁ, ক্লাসে প্রায় এক আছি। মাস করলাম কোর্স, এক মাসও পুরো করিনি এখনো, হ্যাঁ এক মাস হয় তাইতো নাই, অনেক কথা বলতে পারি, এক মাস হয় নাই। এক মাস হতে আরো দুইটা ক্লাস বাকি, আমরা মাত্র দশম ক্লাসে জি আছি জি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আরো 2 মাস ক্লাস করেন, দেখবেন থ্রুলি হয়ে গেছেন, আপনাকে আর পিছু তাকাতে হবে ইনশাল্লাহ না, স্যার, ইনশাল্লাহ ল্যাঙ্গুয়েজের জন্য আর পিছু তাকাতে হবে না। স্যার। মনে করেন বাসা শেখার জন্য বলছেন, আমার অনেক আগ্রহ, কিন্তু আমি বাসা শেখার জন্য মনে করেন আমি মোবাইলে বলছেন বেশিক্ষণ তাকায় থাকতে পারি না, কিন্তু মনে করেন চোখ দিয়ে পানি পড়ে। আমি পরে 500 টাকা দিয়ে একটা ট্যাব কিনে আনছি বাসা শেখার জন্য শুধু। তাই ইনশাল্লাহ জি স্যার, আপনি সফলতা পাবেন। ইনশাল্লাহ স্যার। সূচনা ইসলাম, জি স্যার আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, মানে আমরা আজকে 8 নাম্বার ক্লাস করতেছি, মানে 8টা ক্লাস করে আমরা যতটা শিখতে পারছি, আসলে আমি আপনার ক্লাস আজকে না নবম করলে স্যার ক্লাস, বুঝতে পারতাম না। হ্যাঁ সরি, নবম ক্লাস। আর সবচেয়ে যেটা আমার ভালো লাগছে স্যার শিখানোর মধ্যে, মানে ভার্ব গুলো এত সুন্দর করে সাজানো গুছানো আর এত ইজি ভাবে বোঝা যায়, এটা আসলে ক্লাস না করলে বুঝতেই পারতাম না। তো আমি আমিও দেখছি অনেক, ইউটিউব দেখছি অনেক, কিছুই দেখছি, অনেকের ক্লাস দেখছি যারা ক্লাস করায় ইটালিয়ান, বাট সবচেয়ে মনে হয়েছে যে আপনার কাছে আমি শিখতে পারবো, আর আপনি খুব ফ্রেন্ডলি, মানে আবার আমাদের পড়াগুলো নিচ্ছেন, আমাদের মধ্যে যে জড়তা গুলো আছে ওইটা আবার ক্লাসে কেটে যাচ্ছে। এই সব কিছু মিলাই স্যার আমার অনেক ভাল লাগছে। ইনশাল্লাহ আমরা ফুল কমপ্লিট 3 মাসের ক্লাস কমপ্লিট করলাম, আমরা মনে হয় না যে ইটালিতে মানে ইটালিয়ান ভাষা বলতে আমরা বাঁচবো বা কোনো প্রবলেম হবে স্যার। তো সবকিছুর জন্যই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে পড়াগুলো উঠাচ্ছেন, আমি যে কম্পিউটার গুলো দিচ্ছি কম্পিউটার গুলো উঠাচ্ছেন, এবং যখন ক্লাস নিচ্ছি তখন আপনারা কষ্ট করে ওদের আগ্রহে আমার জন্য অপেক্ষা করে ক্লাসে আসছেন এবং হচ্ছে বোঝার জন্য চেষ্টা করছেন সতত ব্যস্ততার মাঝেও। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনিকুল, সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম অনিকুল। ভাই ফার্স্ট অফ অল আমি তো আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু কিভাবে জানাবো সেটা আমার জানা নেই। বাট আমি ইটালিতে আসছি বেশি দিন হয় নাই, কিন্তু অনেকের ক্লাস দেখছি ইউটিউব ফেসবুকে, কিন্তু আপনার ক্লাসগুলো দেখে আমার এত ভালো লাগছে বলার মতো না। তো তারপর আমি আপনার ক্লাসে আসছি, দেখুন তখন আমি আপনার ক্লাসে পইরা আমরা যা পইরা শিখি তার থেকে বেশি শিখি আপনার বোঝানোর মাধ্যমে। আপনি এত সুন্দর করে বোঝান যে আমি বলবো ইটালির মধ্যে যদি কোনো ফার্স্ট 1 নম্বর টিচার থাকে থাকে তাহলে আপনি, আপনার বোঝানোর ধরনটা এত সুন্দর যেটা বলার মতো না। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, কেউ যদি ইটালির ভাষা শিখতে আগ্রহ থাকে বা শিখতে চায় তাহলে যেন আপনার ক্লাসে জয়েন করে, আপনার বোঝানোর ধরনটা আমি বলবো সবচেয়ে বেস্ট। তো আপনি কিভাবে ধন্যবাদ দেবো সেটা আমার জানা নাই, কিন্তু আপনার আপনাদেরকে ক্লাসে অসংখ্য শিখে আমি ধন্যবাদ, অনেক কিছু আপনারা শিখতে আমাকে পেরেছি। সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং আপনাদের সঙ্গে আমি পাচ্ছি, এবং আপনারা আমাকে সহযোগিতা করছেন বিশেষ করে লাইক শেয়ারের মাধ্যমে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন এবং আগেও ভালোবেসেছিলেন, আমাকে যদি আপনাদের কাছে রাখতে চান, আপনাদের কাছে সবসময় পেতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার দিয়ে দিবেন, তাহলে অবশ্যই আমি সর্বদা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং আপনাদেরকে আরো নতুন উদ্যমে আরো ভালোভাবে ভাষা শিক্ষা শিখানোর চেষ্টা করব। লিজা, জি স্যার, আমার কাছে মানে সব আমি আগে আপনার ভিডিও গুলো দেখছি, তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে স্যার, আগে তো জানতাম যে মাঞ্জারি খাওয়া ঠিক আছে কিন্তু খেতে হবে, খেয়েছি এগুলা কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। তো আপনার ক্লাস হ্যাঁ, গুলার এগুলোর কথা বাংলা অর্থ মানে নাই। এটা খুবই আমার কাছে ভালো লাগছে, এখন বলতে পারি জি, যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ মানে আরো। খুব বুঝতে পারি যে কখন কি বলতে হবে এটাই। তো ওকে ধন্যবাদ। হ্যাঁ আগে তো জানতাম যে দু একটা ভার্ব যে, কিন্তু কোথায় যে কি বলবো ওটা বুঝতে পারতাম না, তো এখন বুঝতে পারি কোথায় কি বলতে হবে, খুব ভালো লাগে স্যার। ইনশাল্লাহ হয়ে যাবে, আরো 2 মাস বাকি রয়েছে, 2 মাস ক্লাস করার পর ইনশাল্লাহ দেখবেন যে ফুলে কথা বলছেন। মুবারক মুন্না, আপনি বলেন। জি ভাই, জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি দেখো বলবেন যে শেখ ভাই, যেন আপনি আপনি জাস্ট, আমি যেভাবে, মুবারক মুন্না, আপনি বলবেন যে আপনি কিভাবে অল্প কয়েকদিনে রপ্ত করতে পেরেছেন, বা আপনাকে কি কি স্ট্রাগল করতে হয়েছে এবং কোন বিষয়টা আপনার জন্য সহজ ছিল। আসলে ভাই জান, যে বিষয়গুলো হলো সবচেয়ে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনি খুব সুন্দর করে গুছিয়ে ক্লাস গুলা করাইল, যার কারণে অল্পতেই অনেক কিছু বোঝা যায়। আর আপনি যে পড়াগুলো দেন,
অনেকগুলো বাছাই করে আপনি অনেক শান্তে মিলিয়ে তারপরে এগুলা বুঝাইছেন, যার কারণে আমরা অল্পতেই আলহামদুলিল্লাহ বুঝতে পারি এবং এগুলা আয়ত্ত করতে পারি। হ্যাঁ, আপনার কথার সাথে আমিও একদি, আমি আপনাদেরকে যে শব্দ অর্থ গুলা দেব এগুলো বাছাইকৃত, মানে ইনুতিলে কোনো কিছু অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো কিছু আপনাদেরকে শিখাবো না, যে এক গাদা আপনাদেরকে শিখাবো আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে এরকম না, যেগুলো প্রয়োজন কথাবার্তা বলার জন্য, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার লাইফ থেকে বাছাইকৃত যে শব্দগুলো যেগুলো প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, যেগুলো ভিত্তিক কথাবার্তা বলতে পারবেন না, ওকে, এগুলোই আপনাদেরকে শিখাবো। তারপর আমি জিজ্ঞেস করব রাব্বিকে, রাব্বি আপনি যদি আপনার মতামতটা দিতেন। আসলে স্যার মানে প্রত্যেকটা শিক্ষক যদি এরকম ভাবে মানে পড়াতো তাহলে মনে হয় মানে সকল ছাত্ররা এরকম আগাইতো। মানে আপনি যেরকম ইতালিয়ান ভাষা শিখাচ্ছেন মানে খুব তাড়াতাড়ি আমাদের মাথায় ধরে আছে, মানে আমরা খুব মানে সুন্দরভাবে কথা বলতে পারি এরকম আর্টিকেল সহ। মানে খুব ভালো লাগছে আপনার ক্লাসগুলো করে, মাত্র 2-3টা ক্লাস করে মানে আমরা অনেক আগে ফেলছি, তাহলে 3 মাস ক্লাস করলে মনে হয় ইনশাল্লাহ থ্রুলি কথা বলতে পারবো। হ্যাঁ ইনশাল্লাহ, আমারও বিশ্বাস এটা যে প্রত্যেকটা স্টুডেন্টই ট্রুলি কথা বলতে পারবে 3 মাস ক্লাস করার পর, তবে আপনার হাল ছাড়বেন না, কষ্ট হবে না, প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়লেই দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে। ওকে ওবায়দুল, আপনি তো কাজে থেকে ক্লাস করেন না, আপনি বলেন, আপনি হ্যাঁ অনেক স্যার, বিজি খুবই মানুষ। ভালো লাগে। ওবায়দুল আপনি আনমিউট হয়ে কিছু বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ। আর ভাষা শেখাটা আমি গরজ দিছি এই কারণে, এই কারণ ভাষা না জানলে মানুষের সাথে কথা না বললে কোনো দিক কিছুই করা যায় না। একটা কাজে গেল মানে আর একজন মানুষকে নিয়ে যাওয়া লাগে, এই কারণে আমি ভাষা শিখতে আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো হইতেছে, অনেক শিখতে পারছি, আর পারবো ইনশাল্লাহ আশা আছে। হ্যাঁ, স্ট্রাগল করতে হবে, এখানে সবচেয়ে পরিশ্রমী উবাইদুল রয়েছে, আরো একজন রয়েছে যে কিনা কাজের মধ্যে দেখে ভাষা শিখছে, কাজের মধ্যে থেকে ক্লাস করছে, বিষয়টা আমার আমাকে অনেকে ইয়ে দেয়, অনুপ্রেরণা দেয়। ক্লাস করতে এই যে মেন হয়েছে ঠিক আছে, হয়তো কি মাল বানাইতে আসি, 5টা মাল বানাইলে হয়তো কি একটা দুইটা আবার ভুল যায় যে বুঝছেন, এই কারণে আবার এই যারা মাল নেয় এদিকে ওইটারা আবার মনে করেন কয়টা ভুল হয়েছে ওটা বাদ আবার নতুন করে বানাই দেওয়া লাগে, ঠিক আছে, এই কারণে। তারপর আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ শেখার জন্য, একটু কষ্ট হইলেও আমরা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনার জন্য শুভকামনা রইল। কে বাকি রয়েছেন? জিসুশীল আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। জিসুশীল বলেন। স্যার আসলে আমি আজকে অনেক কাজের সময় মতো আসলাম, সেজন্য আসলে ক্লাসে বলতে পারি, আমি শুধু আসছি রিভিউ, আমি আপনাকে কিভাবে রিভিউ দিব বুঝতে পারছি, রিভিউ দিব আমি মানে পড়ার বাকি। স্যার আমি যখন থেকে ইতালি আসছি অনেক অনেক আমি দেখছি স্যার, অনেক বলার দেখছি, কিন্তু সবচেয়ে আমি আপনাকে বেশি দিচ্ছি, কারণ আমি এমন টেকনিক দিয়ে বুঝলাম স্যার, যদি কোনো একটা স্টুডেন্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, যদিও আপনার কথা বোঝা যাচ্ছে না, তবে আপনার মনের ভাবটা আমি বুঝতে পেরেছি। যাই হোক, তো আমরা অল্প কয়েকদিনে যতটা রপ্ত করতে পেরেছি সব ক্রেডিট হচ্ছে আপনাদের, আমার না, সব ক্রেডিট হচ্ছে আপনাদের, কারণ আপনারা কষ্ট করেছেন, যার ধরন বলতে পারছেন, আমি শুধু আপনাদেরকে সঠিক ডিরেকশন দিতে পারবো এবং কিভাবে সহজ উপায় অবলম্বন করতে পারবো, অবলম্বন করতে হবে সেটা বলতে পারবো, বাট আপনাদেরকেই পড়তে হবে, আলাফিনে অবশেষে আপনাদেরকেই পড়তে হবে, কষ্ট করতে হবে আপনাদেরকেই, আমি যে কম্পিউটার গুলা দিব, যে হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্ক গুলো আপনাদেরকে উঠাতে হবে, অবশ্যই বাসায় 1 ঘন্টা করে পড়বেন, প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে পড়বেন, আর যে কম্পিউটার গুলো দিব কম্পিউটার গুলো অবশ্যই জমা করবেন না, আপনি প্রতিদিন উঠিয়ে নেবেন। এরপর যে কাজটা করবেন, প্রতিদিনের পড়া প্রতিদিন তো শেষ করবেনই, পাশাপাশি আপনি রিভিশনের মধ্যে রাখবেন, কারণ নতুন একটা ল্যাঙ্গুয়েজ, নতুন একটা ভাষা, এটা ভুলে যাওয়ার প্রবণতা থাকে, মানে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক,
অতএব আপনি যদি রিভিশনের মধ্যে রাখেন, রিপাসারে করেন, প্রতিদিনই হচ্ছে পাস করেন পাস করেন, তাহলে অবশ্যই একদিন দেখবেন যে আপনার মাথায় আটকে গেল। ওকে, তখন আপনার সমস্যা হবে না, এটা আর ভুলে যাবেন না। এরপরে যে বিষয়গুলো খেয়াল রাখবেন, হ্যাঁ, আপনাকে ক্লাসে জয়েন করতে হবে প্রতিদিনই। তবে হ্যাঁ, ক্লাসে যদি কোনো কারণে আপনি জয়েন না করতে পারেন, সেক্ষেত্রে তো ভিডিও রেকর্ড রয়েছে, বা হচ্ছে গ্রুপে ক্লাস হলে সেই গ্রুপে ভয়েস রেকর্ড থাকবে, এরপর শিট গুলো থাকবে। অবশ্যই আপনাদেরকে সহজ পদ্ধতিতে শেখানোর চেষ্টা করব যদি আপনারা আমার সঙ্গে থাকেন। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনারা আমার ক্লাসগুলো দেখে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন ক্লাস কেমন হচ্ছে, ওকে, আরো কিভাবে করতে হবে আপনারা চাইলে কমেন্টে উপদেশ দিতে পারেন যে স্যার এভাবে করান। তবে আমি আপনাদেরকে বেস্ট ওয়েতে বাসাটা শেখানোর চেষ্টা করছি। আর যে বিষয়টা, আপনারা যদি কেউ ক্লাস করতে চান, অর্থাৎ আমার এখানে যদি কেউ ক্লাস করতে চান, প্রাইভেট করতে চান, সেক্ষেত্রে আমার পেজে নক দিতে পারেন, আমার পার্সোনাল ফেসবুক আইডিতে নক দিতে পারেন, ইউটিউবের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে নক দিতে পারেন। ইনশাল্লাহ নতুন গ্রুপে আপনাদেরকে জয়েন করিয়ে দিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের প্রতিটি মুহূর্ত আনন্দময় হোক, এই শুভকামনায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।